হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন গরুটির উপরে কীভাবে খারাপ অত্যাচার করা হচ্ছে। আমি যখন ওইটা দেখতে পাই আমার খারাপ লাগে। সেক্ষেত্রে আমি শুটিং করতেছিলাম, ভিডিও শুটিং করতেছিলাম, যাতে আপনাদের কাছে ভিডিওটি প্রেজেন্ট করা যায়। সেক্ষেত্রে আমি শুটিংয়ের সময় আমার হাত থেকে ওরা মোবাইলটি ছিনিয়ে নেয়। কারণটা হচ্ছে ওনারা খারাপ কাজ করতেছে, খারাপ কাজটা আপনাদের সামনে চলে আসবে, তখন ওদেরকে আপনারা খারাপভাবে গালিগালাজ করবেন। সেক্ষেত্রে ওনারা এই কাজটি করতে গিয়ে আমার থেকে মোবাইলটি ছিনিয়ে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে একটি ছেলে আসছে, ওই ছেলেটি আমার থেকে মোবাইলটি ছিনিয়ে নেয়। মোবাইলটি ছিনিয়ে নিয়ে আমাকে বলে উনি, আপনি কেন ভিডিও করতেছেন, মানে কি এটার? আমি বলতেছি ভিডিওটি করলে কি সমস্যা। উনি আমাকে বলতেছেন আপনি ভিডিও করবেন, ভিডিও করে ফেসবুকে দিবেন, মানুষ কমেন্ট করবে, লেখালেখি করবে, এগুলোর মানে কি? আমি বলতেছি মানুষগুলোর লেখালেখি কেন করতেছে, কমেন্টে কেন খারাপ ব্যবহারটা করবে আপনাদের বিষয়টা নিয়ে? আপনি কেন ভিডিওটি করতে দিচ্ছেন না আমাকে? কারণ আপনি খারাপ কাজ করতেছেন, সে কারণে আপনি আমাকে ভিডিওটি করতে দিচ্ছেন না। তারপর উনি আমাকে বলতেছেন আমি গরুটি পালন করি, আমি গরুটিকে নেওয়ার চেষ্টা করতেছি, আমি ওটাকে উঠাইতে পারতেছি না, সে কারণে আমি এরকম করতেছি, আপনি কেন ভিডিও করতেছেন? আমি ওনাকে এত করে বোঝালাম, আমি ওনাকে বলছি আপনি খারাপ কাজ করতেছেন, আমি ভিডিও করতেছি, আপনি ভিডিও করতে দেন নাই, আপনি ভিডিওর সামনেও আসেন নাই, ভিডিওর সামনে এসে আমার থেকে মোবাইলটা নিয়ে নিতেন, ওটাও আপনি করেন নাই, কারণ আপনি জানেন আপনি নিজে খারাপ কাজটা করতেছেন। তারপর আমি আর ওনাকে বোঝানোর চেষ্টা করি নাই, আমি চলে আসছি। কারণটা হচ্ছে আমার আম্মা জান আমার হাতটা ধরে সবসময় বলতে থাকে, তুমি আমার একটিমাত্র ছেলে সন্তান, কারোর সাথে ঝগড়া করবে না, কখনো মারামারি করবে না, কারোর সাথে ঝগড়া করবে না, কাউকে খারাপ আচরণও করবে না, কেউ যদি তোমাকে গালি দেয় সেক্ষেত্রে তুমি গালিটা নিয়ে চলে আসবে, কখনো তাকে গালি দিতে যাবে না, তার সাথে ঝগড়া করতে যাবে না। সে কারণে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, কারোর সাথে অত বেশি তর্ক বিতর্কতে যাই না। সো গাইস, আমার মনে হলো ওই ভিডিওটি আমার শেয়ার করা উচিত, সে কারণে আমি আপনাদের কাছে শেয়ার করলাম, বাকিটা আপনাদের হাতে। আপনাদের কাছে একটাই অনুরোধ, কখনো পশু হয়ে যাবেন না, আপনারা আমরা হচ্ছে মানুষ, আমরা মানুষই থাকবো, আমরা কখনো পশু হয়ে যাব না। এই যে অত্যাচারগুলো করা হচ্ছে এগুলা হচ্ছে সম্পূর্ণ পশুর কাজ, পশুরা না বুঝে করে, পশুরা না বুঝে মলত্যাগ করে, পশুরা না বুঝে কাউকে আক্রমণ করে, এগুলো হচ্ছে পশুর কাজ, আপনারা পশু হয়ে যাবেন না প্লিজ। সো গাইস, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।